কলম আমাদের জীবনের অত্যন্ত অপরিহার্য একটি অংশ কলম ছাড়া লেখাপড়া প্রায় অসম্ভব কিন্তু বর্তমানে কলম কোথাও যেন হারিয়ে যেতে বসেছে হ্যাঁ নিখিল সরকার ছদ্মনাম শ্রীপান্থ আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগে তিনি চাকরিরত ছিলেন তারই কলমে আমরা জানব কালি কলমের ব্যবহার তারই লেখা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ থেকে কথায় বলে কালী কলম মন লেখে তিনজন কিন্তু কলম কোথায় আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস সবাই এখানে লেখক কিন্তু আমি ছাড়া কারও হাতে কলম নেই সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাঁচের স্ক্রিন বা পর্দা আর তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরপ লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠেছে পর্দা আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকে এভাবেই ছাপার জন্য তৈরি করে দেন একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই তবেই বিপদ কলম কারো সঙ্গে কলম নেই যদি বা কারো কাছে গলা শুকনো ভোঁতা মুখ একখানা জোটে তবে তাতে লিখে আমার শোক নেই দায় সারা ভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয় অথচ আমাদের আপিস সবাই বলেন লেখালেখির আপিস লেখকের কারখানা বাংলায় একটা কথা চালু ছিল কালি নেই কলম নেই বলে আমি মনছি কালগুনে বুঝিবা আজ আমরাও তাই আমি গ্রামের ছেলে পঞ্চাশ ষাট বছর আগে আমার মতো যারা বাংলায় পাড়াগা জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময় বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সুচলো হলে চলবে না কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিঁড়ে দেওয়াই চাই তবে কালি পড়বে ধীরে ধীরে চুঁইয়ে কোথায় পড়বে না লেখার পাতে লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে করতাম। আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে মাস্টার মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়ি ভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গ গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ আমরা কালিও তৈরি করতাম নিজেরাই অবশ্য মা পিসি দিদিরাও সাহায্য করতেন প্রাচীনেরা বলতেন তিল ত্রিফলা শিমুল ছাড়া ছাগদগ্ধে করিমেলা লৌহপাত্রে লোহায় ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে মসি ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র আমরা এত কিছু আয়োজন কোথায় পাব আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি বাড়ির রান্না হতো কাঠের উনুনে তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘষত কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশাত সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টক টক করে সেই জলে ছেঁকা দেওয়া হতো অল্প জল তো তাই অনেক সময় টকবক করে ফুটতো তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঠেলে কালি দোয়াত মানে মাটির দোয়াত বাঁশের কলম মাটির দোয়াত ঘরে তৈরি কালি আর কলাপাতা বলতে গেলে তা নিয়ে আমাদের প্রথম লেখা লেখি এত বছর পরে সেই কলম যখন হাত হওয়ার উপক্রম তখন মনে কষ্ট হয় বইকে ভাবি আচ্ছা আমি যদি যিশু খ্রিস্টের আগে জন্মাতাম যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নল খাগড়া ভেঙে নিয়ে আসতাম সেটিকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম হয়তো সুচালো করে কলম বানাতাম হয়তো ফিনিশীয় আমি বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হাড় সেই আমার কলম এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার তাহলে আমার শ্রেষ্ঠ বড় জোর একটা ব্রঞ্জের শলাকা যার পোশাকের নাম স্টাইলাস তুলে দিত আমার হাতে তার বেশি কিছু নয় সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রঞ্জের ধারালো শলাকা কলম সেদিন খুনিও হতে পারে বই কি চিনারা অবশ্য চিরকালী লিখে আসছে তুলিতে তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থেই শলাকা তা বাঁশের হোক নল খাগড়ার হোক পাখির পালক আর ব্রোঞ্জেরই হোক এখন স্কুলের ছেলে মেয়েরা তহবিলে হয়তো দেখা যায় রকমারি কলম হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময় কাঁচের দোয়াতে কালির বদলে দুধ ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম পালকের কলমও আর চোখে পড়ে না তার ইংরেজি নাম কুইল বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স এখন পালকের কলম দেখতে হলে পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই উইলিয়াম জোন কিংবা কেরি সাহেবের সমনশী ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াত কোজা পালকের কলম এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্র ব্যবহার করেছিলেন যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো তাতেও রয়েছে ধারালো ব্লেড পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল কলম পালকের কলম তো দূরস্থান দোয়াত কলমই বা আজ কোথায় কোনো কোনো আপিসে দেখা যায় টেবিলের উপর সাজানো রয়েছে কলম কিন্তু সেসব ফাঁকি মাত্র ওই কলম দুটি আসলে ডট পেন কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কলকাতার চৌরঙ্গির পথে কিচ করছে ফেরিয়ালা তাদের প্রতি তিনজনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি এক হাতে দশ কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনো দেখা যায় ফলে পকেটে কলম শুধু কি মশায়ের কলম খ্যাত ছিল কানে গুজে রাখার জন্য দার্শনিক তাকেই বলি যিনি কানে গল কলম গুজে দুনিয়া খুঁজেন ছেলেবেলায় একজন বাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোঁজা আজকাল কোনো কোন অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয় কাঁধের ছোট্ট পকেটে সাজানো কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন সেটা অবশ্য ইচ্ছাকৃত নয় ভিড়ে ট্রামে বাসে যাতায়াতের ফল মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন কে একজন চেঁচিয়ে উঠল ও দিদি আপনার কোপায় কলম বিস্ফোরণ কলম বিস্ফোরণ এক সময় বলা হতো কলমে কায়স্ত চিনি গোফেদের রাজপুত এখন কলম বাঘ গোফ কোনো কিছুই আর বিশেষ কারণ নয় কালীর অক্ষর নায়কো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলে কলম এখনও সর্বজনীন সত্যি বলতে কি কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেটমাররাও এখন আর কলম নিয়ে হাত সাফাই খেলা দেখায় না কলম তাদের কাছে আজ অস্পৃশ্য পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম নামটা রবীন্দ্রনাথের দেওয়া হলেও হতে পারে একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান সেকালের কালের আরো অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন একবার গিয়েছেন একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র করতে দলিলটা কিছুটা লেখা হয়েছে এমন সময় দোয়াত হঠাৎ উপর হয়ে পড়ে যায় কাগজে আবার তিনি ছুটলেন কালির সন্ধানে ফিরে এসে শোনেন ইতিমধ্যেই আর একজন তৎপর ব্যবসায়ী সই সাবুত সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন আর নয় এর একটা বিহিত তাকে করতেই হবে জন্ম নিল ফাউন্টেন পেন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে দোকানে জানতে চান কি বাস ভাবা চাকা খেয়ে গেলাম তিনি আওড়ায় চলেছেন পার্কার সেফোর্ড ওয়াটারম্যান সোয়ান পাইলট কোনটার কি দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলতে লাগলেন আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা তবে হ্যাঁ সস্তার একটা পাইলট নিয়ে যাও জাপানি কলম কিন্তু দারুণ বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধা করে কলমটা ছুঁড়ে দিলেন টেবিলে একপাশে পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপর সার্কাসে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুঁড়ি ছুঁড়ে দেয় তার দিকে ভঙ্গিটি ঠিক সেরকম সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন এই দেখো নিপ ঠিক আছে দু এক ছত্র লিখিয়ে দেখিয়ে দিলেন আমি সেদিন সেই জাদু পাইলট নিয়েই ঘরে ফিরেছিলাম পরে নামি দামি আরো নানা নামের নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে ফাউন্টেন পেনের একটা বিপদ তা লেখককে নিশাগ্রস্ত করে অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন পেনের সংগ্রহ ডজন এক তো হবেই পারকারি ছিল বেশ কয়েক রকম শৈলজানন্দ বলেছিলেন এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে হ্যাঁ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারও ছিল ফাউন্টেন পেনের নেশা আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন ওয়াটারম্যান তাকেই উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন আমাদের ঝর্ণাকল গাঁয়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে আমি ছিলাম কালি কলমের ভক্ত অর্থাৎ দোয়াত আর নিবের কলমের বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিই শহরে হাই স্কুলের ভর্তির পর কালি বানানো বন্ধ তখন কাঁচের দোয়াতে আমরা কালি বানাতাম কালি ট্যাবলেট বা বড়িগুলি দিয়ে লাল নীল দুরকম বড়ি পাওয়া যেত অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে এবং বোতলে তাদের বাহারি সব নাম কাজল কালী সুলেখা ইত্যাদি বিদেশি গালিও পাওয়া যেত তবে তা প্রধানত ফাউন্টেন জন্য এবং হ্যান্ডেলো ছিল রকমারি সুচালো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব যার যেমনটি চাই হ্যাঁ বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল একসময় সেসব গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি খুব টেকসই পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায় তাই এই ব্যবস্থা কখনো বা শিঙের নিবের মুখে বসানো হতো হিরে ফাউন্টেন পেনের প্লাটিনাম সোনা এসব দিয়ে মুড়ে তাকে আরো দামি আরো পোক্ত করা হতো এইসব করে রকমারি চেহারা সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ারাই পকেটে ফাউন্টেন পেন কঞ্চির কলম খাগের কলম পালকের কলম সব উধাও সেই সঙ্গে শিক্ষিত হারে কিংবা অফিসে আদালতের টেবিল থেকে উধাও জোড়া দোয়াত কলম সেগুলো সাজিয়ে রাখার আসবাব কালির আধার ব্লটিং পেপার সব একসময় লেখা শুকানো হতো বালি দিয়ে পরে ব্লটিং পেপারে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান দোয়ার যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত কাচের কাঠ ক্লাসের পরশেলে জেডের পিতলের ব্রোঞ্জের ভেড়া সিং এর এমন কি সোনারও গ্রামে কেউ দিতে পারলেই বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন বেঁচে থাকো বাবা তোমার সোনার দোয়াত কলম হোক সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে সাহিত্য এবং ইতিহাস নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম এইসব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার কালিদাস ভবতী কাশীরাম দাস কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন হায় কোথায় গেল সেসব দিন এখন ফাউন্টেন পেন ক্রমে তাও বুঝিবা যায় এখন বল পেন ডট পেন এক রোগা রিফিলে কে কত দূর দৌড়তে পারে তা নিয়ে তার গর্ব ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখেছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে সাতশো রকমের নিম যারা গান চর্চা করেন তাদের জন্য যারা শ্রুতি লেখক বা স্ট্রেনোগ্রাফার তাদের জন্য যারা বা হাতে লেখেন তাদের জন্য এক কথা সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নী যন্ত্রযোগ সকলের দাবি মেটাতেই তৈরি হ্যাঁ টাকার কুমিরদের খুশি করার ব্যবস্থাও তাদের হাতে একটি কলমের দাম ধার্য হয়েছে আড়াই হাজার পাউন্ড এক পাউন্ড সমান পঁচাত্তর টাকা হিসাব করে দেখো কত টাকা সে কলমের রঙ হীরের হৃদয় সোনায় গড়া হিরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই দামি আছে বটে আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে ফলে আমার মতো আরও কেউ কেউ নিশ্চয় বিপন্ন বোধ করছে মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য তবে কি আর রইল বঙ্কিমচন্দ্র লিখেছিলেন লাঠি তোমার দিন ফুরাইয়াছে কলমের দিনও কি ফুরালো হতে পারে কিন্তু ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা যারা ওস্তাদ কলম্বাস তাদের বলা হতো ক্যালিওগ্রাফিস্ট বা লিপি কুশলী মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান শুধু মুঘল কেন বিশ্বময় সব দরবারে আমাদের এই বাংলা মূল্যকেও রাজা জমিদারের লিপি কুশলীদের গুণী বলে সম্মান করতেন তাদের ভরণ পোষণের ব্যবস্থাও করতেন সাধারণ গৃহস্থ লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন এখনো পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায় সম সমী ঘনানি বিরলানি সব অক্ষর সমান প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন এক একজনের যাকে বলে মুক্তোর মতো হস্তাক্ষর অথচ কত সামান্যই না রোজগার করতে রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ সাত টাকা কিছু কাপড় আর মিঠাই এক লিখে গেছেন উনিশ শতকে বারো আনায় বত্রিশ হাজার অক্ষর লেখানো হতো তবু পুঁথির কত না মাহাত্ম তাকে ঘিরে লিপি কত না গর্ব অনেক পুঁথিরই খবরদার এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর ফাউন্টেন পেন হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চায় কেননা অনুষঙ্গ হিসাবে ব্যারেল কার্টিজ এসব দো শোনা যায় কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায় অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যই কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে ক্রূর কিংবা মৃত্যাচারী প্রতিপক্ষের সঙ্গে কলকাতার ইতিহাসে এ ধরনের ডুয়েল বা দৈরথের কাহিনী রয়েছে সুতরাং যখন দেখি এ এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে রয়েছেন তখন বেশ ভালো লাগে ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখন কলমে লেখেন অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন তিনি অন্নদাশঙ্কর রায় গত কবছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপ রাইটার ধরেছেন অন্যরা প্রায় সবাই লিখেছেন কলমে অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখে গেছেন একমাত্র সত্য রায় তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপিশিল্প তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব কেনা জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায় অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা ছবি কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর আমি কালি খেকো কলমের ভক্ত বটে কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই কেননা ইতিমধ্যে বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি মনে মনে সেই ফরাসি কবির মতোই বলছি তুমি সবল আমি দুর্বল তুমি সাহসী আমি ভিড় তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক ধরে নাও আমি মৃত হ্যাঁ একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায় অসাধারণ লেখক তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডোমরুধরের স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু